আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদে ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয় নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাস, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমে আমরা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিষয়টি আলোচনা করতে, যে প্রথমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পরিচয়টা দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ হলো সর্বশ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ। এই বংশের মর্যাদা ছিল সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মার নাম আমিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পরে দাদা নাম রাখেন মুহাম্মদ, মাতা নাম রাখেন আহমদ। কুরআনে মুহাম্মদ নামটি 4 বার এবং আহমদ নামটি 1 বার উল্লেখ আছে। এছাড়া মুহাম্মদ নামে একটা পূর্ণাঙ্গ সূরা কুরআনে অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সপ্তম দিনে দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আকিকা সম্পন্ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়। মদিনায় তাকে দাফন করা হয়। আরবের প্রথা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর বিবি হালিমা নামক দাত্রী নিকট তাকে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে হালিমার গৃহে তিনি 5 বছর লালিত পালিত হন। রাসূলুল্লাহ সাল্লামের বয়স যখন 4 বছর, তখন রাসূলুল্লাহ সাল্লামের প্রথম সিনাসাক করা হয়। এরপর পরবর্তী সময়ে মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লামের দ্বিতীয়বার সিনাসাক করা হয়। রাসূলুল্লাহ সাল্লামের প্রথম সিনাসাক করার পরে বিবি হালিমা রাসূলুল্লাহ সাল্লামকে তার মায়ের নিকট নিয়ে আসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাম বয়স ছিল 5 বছর। রাসূলুল্লাহ সাল্লামের মা আমিনা রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে নিজের স্বামীর কবর জিয়ারতের জন্য তিনি মদিনায় চলে যান। জিয়ারত শেষে আসার পথে মা আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যু হয়। তখন তার সাথে ছিলেন উম্মে আয়মান নামক একজন দাসী। মায়ের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লামকে এই উম্মে আয়মান মক্কায় নিয়ে আসেন এবং তারপরে তার দায়িত্ব, লালন পালনের দায়িত্ব আব্দুল মুত্তালিবের নিকট পড়ে। তখন আব্দুল মুত্তালিব তার নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখাশোনার দায়িত্ব পালন করেন। 2 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার মৃত্যু হয়। দাদার মৃত্যুর পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার লালন পালনের দায়িত্বের জন্য তার দাদা, তার চাচা আব্দুল মুত্তালিবকে ওসিয়ত করে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালিবের মেষ এবং উট চড়াতেন। মাঝে মধ্যে কাবা গৃহের তীর্থযাত্রীদের তিনি পানীয় পান করাতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, তখন তার চাচা আবু তালিবের সাথে তিনি সিরিয়ায় গমন করেন ব্যবসার উদ্দেশ্যে। কথিত আছে সিরিয়ায় যাত্রাকালে এক খ্রিস্টান পাদ্রি, বুয়াইরা নামক এক খ্রিস্টান পাদ্রি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তিনি চিনতে পারেন যে তিনি হবেন প্রতিষ্ঠিত শেষ নবী। এজন্য এই বুয়াইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে নবীর ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানদের হতে সতর্ক করে দেন। পরবর্তী সময়ে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবারের মতো মাতৃভূমির বাইরে বিশাল পৃথিবী এবং ব্যাপক কর্মক্ষেত্রের সাথে তিনি পরিচয় লাভ করেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে তিনি 3 বার সিরিয়ায় গমন করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম, সুখ্যাতি, তার সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা, চিন্তাশীলতা সবগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন সবসময় মানুষের দুঃখ দুর্দশার সময় ব্যথিত হতো। তার স্বভাব ছিল নরম প্রকৃতি, তিনি সর্বদা সত্য কথা বলতেন, তাই তিনি সকলের শ্রদ্ধার পাত্র হিসেবে পরিগণিত হন। পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মনিষ্ঠা, সত্যবাদিতা, নম্রতা, আত্মবিশ্বাস ইত্যাদি গুণের কারণে তাকে আলামিন উপাধিতে ভূষিত করা হয় এবং পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলামিন হিসাবেই সারা মক্কা এবং মদিনায় খ্যাতি লাভ করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিরিয়া থেকে মক্কায় ফিরে আসেন, মক্কায় ফিরে আসার কিছুদিন পর ওইখানে মক্কাতেই একটা বিখ্যাত মেলা চলতেছিল। এই মেলায় জুয়া খেলা নিয়ে একটা তুমুল যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধের নাম হচ্ছে
হার ফুল ফুজার, এবং এই যুদ্ধটা 5 বছর স্থায়ী ছিল। যুদ্ধের ভয়াবহতা দেখে রসুল্লাহ সাল্লাম ব্যথিত হন। তিনি আর্থপিরতিদের দুর্বলদের রক্ষার জন্য একটা শান্তি সংগঠন গড়ে তোলেন, সেই সংগঠনটি হচ্ছে হিলফুল ফুজুল। এবং এই হিলফুল ফুজুলের মাধ্যমেই রসুল্লাহ সাল্লাম মানবতার কল্যাণের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য আর্থমানতার সেবায় তিনি নিয়োজিত ছিলেন। হচ্ছে মোটামুটি রসুল্লাহ সাল্লামের প্রাথমিক জীবন। আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো আমরা আগামী দিন হজরে আসওয়াদ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।